হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগামীকাল রাখি পূর্ণিমা, তার জন্য আমি গয়নাগাটি পরে একেবারে রেডি টেডি হয়ে সেজে গুজে বাপের বাড়ি চলে যাব। তার জন্য আমি একে একে সমস্ত গয়নাগাটি পরে নিচ্ছি। তো আমি রোজের যেটা শাঁকাপলা পরি, তো সেটা আমি এখন আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপর আমার কাছে শাঁকাপলা বাঁধানো আছে, সেটা আমি পরে নেব। তো আমার নাকের পরাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আগে আমি নাকেরটা আমি পরে নিয়েছি, কারণ মুসুর ডাল নাকের পরেছিলাম, তো সেটা খুলে নিয়েছি। খুলে আমি আমার পছন্দের নাকেরটা পরেছি, কারণ সচরাচর এসব গয়নাগাটি পরা হয় না। তো একটা অকেশন বিশেষ হলে তখন আমি বের করে পরি। তো আমি হাতে শাঁকাপলা বাঁধানোটা পরে নিয়েছি। পরে নিয়ে আমার একখানা সবুজ চুড়ি বেঁচেছিল শ্রাবণ মাসে কাটিয়ে, তো ওই একখানা সবুজ চুড়ি আর খুলে ফেলিনি। থাক, ওটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আমি হাত থেকে আর সরাবো না, ওটাও আমি পরে নিয়েছি। তো আমি আরেক হাতে আমি শাঁকাটা বের করার সময় ওই হাতটা তো খালি থাকবে, ওই জন্য আমি একটা ওড়না পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নিয়ে তারপর আমি ওই হাতেও শাঁকাপলা বাঁধানোটা পরে নিচ্ছি। পরে নিয়ে এবার আমার শাঁকাপলা বাঁধানো পরার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখন বাপের বাড়ি যাব বলে ভীষণ খুশি, কারণ অনেক দিন পর আমি বাপের বাড়ি যাচ্ছি বলে কথা। তো আমি গলার মধ্যে একটা চেন ছিল, সেই চেনটাও আমি পরে নিচ্ছি, একেবারে রেডি হয়ে যাব। না রেডি হয়ে গেলে কেমন লাগে বলো, কারণ অনেক দিন পর সুযোগ পেয়েছি সেরকমভাবে রেডি হওয়ার। তো বেশ ভালোভাবে মন দিয়ে আমি দেখতেই পাচ্ছ যে একদম মন দিয়ে সুন্দরভাবে রেডি হচ্ছে। তো গলাটা আমার পড়া হয়ে গেছে। তো এবার আমি অন্যদিকে আরও কিছু পড়তে যাচ্ছি। তো কানেরটা ভাবছি চেঞ্জ করব, কানেরটা খুলতে একটু সময় লাগবে, তো ওটা আমি খুলতে থাকি। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অন নোটিফিকেশানটা অন করে নিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা জয়েন করনি, তারা তাড়াতাড়ি করে সমস্ত মেম্বারশিপগুলো জয়েন করে নিও। তো আমার একটা কানের আমি খুলে নিয়েছি, তো সেটা আমি রেখে দেবো বক্সের মধ্যে। তো আরেকটা কানে আছে, সেই মুসুর ডাল কানেরটা আমি সবসময় পরে থাকি, আমার খুব ভালো লাগে, কমফোর্টেবল আছে ওটা। হ্যাঁ, ওই জন্য খুলতেও একটু কষ্ট লাগছে। এবার যেহেতু আমি বাড়ি যাব, তার জন্য ভাবলাম যে এরকমভাবে যাব, তো থাক আমি ওই কানেরটা খুলে একেবারে রেখে দিই। তো দেখতেই পাচ্ছ আমার কানেরটা কি সুন্দর, কানের ছোট্টর মধ্যে বেশ আমার বেশ কষ্টও লাগছে ওটা নিজের থেকে আলাদা করতে, অনেক ছোটোবেলাকার কানে। তো এবার আমি এই ঝুমকাটা পরে নেব, কারণ এই ঝুমকাটা আমার খুব পছন্দের। ঝুমকাটা কিন্তু সোনার না জানো, এটা এমনি। তো এটা আমার যেহেতু খুব পছন্দের, সেহেতু আমি ভাবছিলাম যে এটা পরেই আজকে যাব। তো এই কানেরটা আমি পরে নিচ্ছি, পরে নিয়ে এবার রেডি হয়ে নিচ্ছি। তো ওই এক কানে পরা হয়ে গেছে, তো আরেক কানে আমি ঝুমকাটা পরে নিচ্ছি। তো বেশ সুন্দর লাগছে বলে ঝুমকাটা আমার তো ভীষণ পছন্দের, ভীষণ পছন্দ করে এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো আমার এই নাকেরটার সাথে না এই ঝুমকাটা দারুণ ম্যাচিং হয়, দেখো ওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। তো এবার আমি টিপ খুঁজছি ম্যাচিং, তো যেই শাড়িটা পরবো সেই শাড়ির ম্যাচিংয়েরই টিপ খুঁজছি, তো খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি ছোটো ছোটো অনেক কালারের টিপের পাতা কিনেছিলাম, তো তার মধ্যে অনেক রকম কালার কম্বিনেশনের টিপ রয়েছে। তো সেখান থেকেই আমি খুঁজে বার করেছি একখানা টিপ, বের করে এবার ওটা আমি ভালো করে আঠাটা ইয়ে করে নেবো, করে নিয়ে তারপরে এবার পরে নিচ্ছি। তো এই টিপটা আমি এখন পরে নিই, পরে নিয়ে আমার লিপস্টিকটা লাগানো আছেই। এবার কাজল পরাও বাকি রয়েছে, কাজলটাও আমি পরে নেব। পরে নিয়ে এবার চলে যাসবো শাড়ি পরতে। তো শাড়ি ঠাড়ি পরে এবার আমি একেবারে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সুন্দর শাড়িটা লাগছে, এরকমভাবে সেজে গুজে আমি চলে যাব বাপের বাড়িতে, কারণ শাড়ি পরেই যেতে হয় সচরাচর। আর শাড়ি পরে না গেলে তো মানে কেমন লাগে, বাপের বাড়ি যাচ্ছি অনেক দিন পর। তো আমি সেজে গুজে একদম রেডি, নাকের কানের গলার পরে চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।